সমী আজকে ক্লাসে আপনাদের স্বাগতম আগের ক্লাসে আমরা এডিসির জেনারেল যে হিস্ট্রি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি কিভাবে সেটা এসছে বা মার্জার নিয়েও আমরা কথা বলেছি বিভিন্ন পয়েন্ট নিয়ে অনেকগুলো ইনফরমেশান নিয়ে আমরা সেখানে কথা বলেছি আজকে যেটা কথা বলবো টিটিএইডিসি তো চলুন গঠন হয়ে গেল তো ওনাদের জেনারেলি জেনারেল যে পাওয়ার্স আর ফাংশান কী থাকে এগুলো নিয়ে কথা বলবো এগুলো জানা খুব দরকার কারণ এগুলোর থেকে প্রশ্ন আসবেই আসবে সুতরাং শুধু যে টিটিএইডিসির যে পরীক্ষাটা হবে শুধু সেটার ক্ষেত্রে নয় ইভেন টিপিএসসি বলুন বা টিসিএস টিপিএস বলুন এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো ওকে তো সুতরাং লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবেন আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন উই গেট মোটিভেশন ফ্রম দ্যাট প্লিজ ডু দ্যাট আর হচ্ছে যদি এখনও আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার না করে থাকেন সেটাও করে নেবেন ভিডিও দেখতে দেখতে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন ডেসক্রিপশানে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নেবেন চলো শুরু করি প্রথম আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলে যাচ্ছি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দ্য জেনারেল পাওয়ার্স অ্যান্ড ফাংশানস অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল তো এইটা নিয়েই ওভারঅল কথাটা হবে তো এটাতে প্রথম যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যে কাজগুলো আছে সে যেগুলো ওনাদের দায়িত্বে আছে ওনারা যেটা করতে পারবেন সেগুলো নিয়ে আমরা এখন প্রথমে কথা বলি ঠিক আছে তো প্রথম যদি আমরা আসি যে এক্সক্লুসিভ কন্ট্রোল যেগুলোতে আছে সেগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে যে দেখুন একটা হচ্ছে ল্যান্ড রিলেটেড হবে ফরেস্ট রিলেটেড হবে ওয়াটার রিলেটেড হবে জম চাষ রিলেটেড হবে এরকম বিভিন্ন জিনিসের হবে তার এর মধ্যে যদি এক দুটোর কথা বলি একটা হচ্ছে যে অ্যালটমেন্ট অকুপেশন অ্যান্ড ইউজ অর using পার্ট অফ ল্যান্ড তো কোনো একটা পার্ট একটা একটা জায়গার একটা অংশকে ইউজ করা নিয়ে অথবা পুরো অংশকে ইউজ করা নিয়ে আনরিজার্ভডগুলো ঠিক আছে যেগুলো যেমন ফরেস্টের জন্য রিজার্ভড ল্যান্ড হয় ওগুলো তো ইউজ করা যাবে না ওগুলো বাদ দিয়ে ওগুলো সম্বন্ধে ইভেন কোনো কাউকে অ্যালটমেন্ট রিলেটেড ওই ধরনের বিভিন্ন ধরনের কাজ কিন্তু ল্যান্ড রিলেটেড সেগুলো করতে পারবেন আরেকটা হচ্ছে যে ফরেস্ট যেগুলো আনরিজার্ভড ফরেস্ট আছে ওগুলোর কন্ট্রোলের ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু ওনারা পান এবার ওয়াটার রিলেটেড আমি বলেছিলাম ওয়াটার ওয়াটার রিলেটেড হচ্ছে কানাল ওয়াটার হোক ওয়াটার জেনারেল ওয়াটার হোক সেগুলোর ইউজ রিলেটেড যে অ্যাডমিনিস্ট্রেশন সেগুলো জুম রিলেটেড যে অ্যাডমিনিস্ট্রেশন সেগুলো ওকে ভিলেজ কমিটি ওর কাউন্সিলের অ্যাডমিনিস্ট্রেশন জেনারেলি আর যে কোনো কিছু যেখানে অ্যাডমিনিস্ট্রেশন জরুরি লাইক পাবলিক হেলথ অথবা স্যানিটেশন ওকে এই ধরনের কাজেও কিন্তু ওনারা ওনারা অ্যাডমিনিস্ট্রেশন করতে পারেন ঠিক আছে চলুন নেক্সট আমরা পয়েন্টে সেখানে হচ্ছে কাউন্সিল কী কী জিনিস গঠন করতে পারেন আর প্লাস সেটাকে ওনারা তত্ত্বাবধান করতে পারেন ম্যানেজ করতে পারেন সেটার উপরেও আমরা কথা বলতে পারি ঠিক আছে তো সেই জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে অবশ্য স্কুলস বাগারা তো হবেই প্রাইমারি স্কুলস ডিসপেন্সারিজ ভেরি ইম্পর্টেন্ট তো সেটা হতেই পারে মার্কেটস বিভিন্ন যে মার্কেটগুলো আছে সেগুলো ক্যাটেল পাউন্ড ওকে যেখানে ক্যাটেলদের তত্ত্বাব মানে গভর্নমেন্টের তত্ত্বাবধানে রাখা হয় ফিশারিজ ফেরিজ ওকে বিভিন্ন যদি ফেরি থাকে সেই ফেরিগুলো রোড অফকোর্স রোড যেগুলো ওনাদের কন্ট্রোলে থাকবে সেই রোডগুলো ওকে রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ওয়াটারওয়েজ তো এখানে অনেকটা জিনিস যেমন এখানে যে রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ওয়াটারওয়েজ বলা হয়েছে সেই জিনিসটাকে আবার রোডস জেনারেল অ্যান্ড ফেরিস করেও আবার বলা হয়েছে তো সে ব্রডার ভিউতে এখানে আবার বলে দেওয়া হয়েছে রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ওয়াটারওয়েজ ওকে নেক্সট যদি আমরা পয়েন্টে যাই যে গভর্নমেন্ট জেনারেলি যে ফাংশানগুলো দিতে পারে ইয়েকে কাউন্সিলকে ওকে এডিসিকে দিতে পারে সেগুলো কি কি হতে পারে তো এর মধ্যে অবশ্যই বিভিন্ন কিছু হবে এগ্রিকালচারটাও দিতে পারেন অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট দিতে পারেন কমিউনিটি প্রজেক্ট দিতে পারেন ওকে কোঅপারেটিভ সোসাইটি রিলেটেড যেগুলো আছে সেগুলো দিতে পারেন সোশ্যাল ওয়েলফেয়ার ভিলেজ প্ল্যানিং ফিশারিজ প্লান্টেশন আর যে কোনো কিছু ওকে যে কোনো কিছু ওকে টু উইচ এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট এক্সটেন্স ওকে ওনারা যদি কোনো কিছু এরকম এক্সটেন্ড করতে চান সেগুলো কিন্তু ওনাদের আন্ডারে দিতে পারেন আর ওনারা সেগুলো কন্ট্রোল করতে পারেন ঠিক আছে এবার লিগাল ব্যাপারে বলি ওকে যেগুলোর জন্য ওনারা ল বানাতে পারেন রুলস অ্যান্ড রেগুলেশনস বানাতে পারেন যে জিনিসগুলোর উপরে উইথ দ্য অ্যাপ্রুভাল অফ গভর্নর উইথ দ্য অ্যাপ্রুভাল অফ গভর্নর সেই জিনিসগুলো কি কি হতে পারে বিভিন্ন কিছু হতে পারে প্রপার্টি রিলেটেড লাইক ট্রাইবেলদের ইনহেরিটেন্স প্রপার্টি যে ইনহেরিটেন্স সেটা রিলেটেড হতে পারে ম্যারেজ রিলেটেড হতে পারে ডিভোর্স রিলেটেড হতে পারে সেটাও এসটি রিলেটেড হবে ওকে এবং সোশ্যাল যে জেনারেল কাস্টমস আছে রীতিনীতি সেই রিলেটেড কিছু একটা করতে পারেন ইভেন ল্যান্ডের ইউজ নিয়ে এর আগে এই পয়েন্টগুলো বলা হয়েছে এইখানে যে পয়েন্টগুলো আসবে এর আগে ওগুলোর সঙ্গে যুক্ত তাহলে আপনাকে অত মুখস্থ করার কিছুই নেই ঠিক আছে এর আগে যে বলেছিলাম অ্যালটমেন্ট বাগারা ল্যান্ডের ওকে পার্ট অথবা ফুল মানে অ্যাকসেপ্ট রিজার্ভ ফরেস্ট সেই জিনিসগুলো করতে পারেন ফরেস্ট আদার দ্যান রিজার্ভ ফরেস্ট সেটাও করতে পারেন ওকে কানাল ওকে অর ওয়াটার কোর্সেস অন্যান্য যত জলের যে সম্পদটা আছে সেটাকে কন্ট্রোল করাটাও করতে পারেন জুম ভিলেজ কমিটি অ্যাজ ওয়েল এস অন্যান্য যে যত জিনিস আছে যেগুলো আমরা আগে কথা বলেছি পাবলিক হেলথ রিলেটেড হোক স্যানিটেশন রিলেটেড যেগুলো আছে সেগুলোকেও ওনারা কন্ট্রোল করতে পারেন থ্রো থ্রো ফ্রেমিং দ্য লজ ওকে এবার নেক্সট যদি আমরা বলি কাউন্সিল চাইলে মানির যে ল্যান্ডিং জিনিসটা আছে লেনদেন সেটা রিলেটেডও ওনারা কন্ট্রোল করতে পারেন প্লাস ট্রেডিংকেও কন্ট্রোল করতে পারেন ওকে আর হচ্ছে যদি গভ গভর্নমেন্টের থেকে অ্যাপ্রুভাল থাকে ওকে গভর্নমেন্টের থেকে যদি অ্যাপ্রুভাল থাকে ওনারা অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করতে পারেন এই জিনিসগুলোতে এই জিনিসগুলো কোনগুলো জানেন একটু আগে যে বলা হয়েছিল যে ওনারা এই জিনিসগুলো করতে পারেন প্রাইমারি স্কুল ডিসপেন্সারিজ এসব যে বলা হয়েছিল। সেই জিনিসগুলোকে ওনারা অ্যাডমিনিস্ট্রেশনও করতে পারেন আবার কন্ট্রোলও করতে পারেন তাহলে আমি কুইকলি বলে দিচ্ছি প্রাইমারি স্কুল ডিসপেন্সারিস মার্কেট ক্যাটেল পাউন্ড ফেরিজ ফিশারিজ রোডস এইসব জিনিসগুলো ঠিক আছে যেগুলো আমরা এক আগে কথা বলেছি ওকে এবার যদি আমরা ফাইন্যান্সিয়ালের দিক থেকে বলি যে কাউন্স কাউন্সিল কিসের শেয়ার পেতে পারেন কোন ধরনের ফাইন্যান্সিয়ার ফাইন্যান্সিয়ালিরও ওনারে ওনাদের রেভিনিউর দরকার আছে অবশ্যই স্টেট হেল্প করবে প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটের থ্রোতে হেল্প করবে সেগুলো তো আছেই কিন্তু ওনারা যদি কোনো ট্যাক্স বাগানা কোনো কিছু কালেক্ট করতে চান সেই ব্যাপারেও করতে পারেন একটা হচ্ছে ফরেস্ট রয়্যালটিজ ওকে ফরেস্ট রিলেটেড যত রয়্যালটিজ আসে সেগুলো কিন্তু ওনারা চাইলে কালেক্ট করতে পারেন ওকে ইভেন বিভিন্ন লাইসেন্সিং বা লিজ রিলেটেড যে ইয়েগুলো যেগুলোতে মিনারেল মিনারেল রিলেটেড যত এক্সট্রাকশান হয় সেগুলোর উপরে যদি ওনারা রয়্যালটি ট্যাক্স কিছু বসাতে চান সেগুলোর থেকেও আয় করতে পারেন ওকে এরপর হচ্ছে আবার ওনারা কাউন্সিল যদি চায় ওকে ওনারা এই ট্যাক্সেসগুলোও ওনারা ডালতে পারেন এর মধ্যে কি হতে পারে স্কুলের মেনটেনেন্স রিলেটেড ডিসপেন্সারি রোড রিলেটেড ট্যাক্সেস ওনারা ডালতে পারেন ওনারা যদি চান ওকে এরপরে কোনো মার্কেটে গুডস ঢোকার উপরে ওকে আবার টোল টোল যে বিভিন্ন ফেরি বা রোড রিলেটেড যত গুড হতে পারে সেগুলোর উপরে পশু 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 যত অ্যানিমেলস আছে অ্যানিমেলসের উপরে ইভেন ভেহিকলস অ্যান্ড বোটস সোজা কথা ট্রান্সপোর্টেশনের উপরে ওকে আর ইভেন যত প্রফেশনাল ট্রেডিং হচ্ছে ওই এরিয়াতে কলিংয়ের উপরে এমপ্লয়মেন্টের উপরে এনিওয়ে এই জিনিসগুলো তখনের হিসেবে বানানো জিনিস আজকে অনেক কিছু একটু একটু চেঞ্জ হয়ে গেছে কারণ হচ্ছে যে অনেক ব্যাপারে কী করছেন যেমন একটা কথা কথা জিএসটি চলে এসছে তো অনেক ট্যাক্স কিন্তু জি আওতায় চলে এসছে সুতরাং সেখানে আবার আলাদাভাবে কন্ট্রোলটা আমরা করছি না আর টি বা যে কোনো এডিসি ওনারাও চাইবেন না যে দুইভাবে আমরা হেনস্থা করি কারণ যদি জিএসটিটা কালেক্ট হয় সে জিএসটি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওনাদের কাছেও আসছে আর যদি আমরা একটা জিনিস চিন্তা করি যে কোনো এডিসির ক্ষেত্রে হোক বা আমাদের জেনারেলি যদি আমরা ত্রিপুরার ক্ষেত্রে বলি আমাদের কিন্তু এই যে জিএসটি বা এসব জিনিস থেকে বা ট্যাক্স যে গভর্নমেন্ট পাচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের মতো স্টেট অনেক বেশি পারসেন্টেজ আমাদের আয়ের হিসাবে পাই এখন সেটার অর্থটা আপনি বুঝে নিন এখন যদি আমরা মহারাষ্ট্রের কথা বলি বা ইউপির কথা বলি তো বা বা তামিলনাড়ুর কথা বলি ওনাদের যে ইয়ারলি যে জিটিপি সেটা অনেকটা হাই ওকে তো সেই তুলনায় আমরা কাছে ধারেও নেই ইভেন যদি পার ক্যাপিটাল হিসেবে দেখি কেন আমরা প্রচণ্ড নিচে আছি দিল্লির সঙ্গে তুলনা করলে চার থেকে সাড়ে চার গুণ নিচে আছি আমরা ওয়ারেস দিল্লির লোক যে ট্যাক্স দিচ্ছে যে জিএসটি দিচ্ছে সেখান থেকেই কিন্তু তো আমরা ফাইনালি আমরাও পাচ্ছি আমরা তো দিচ্ছি কিন্তু আমরা যতটুকু দিচ্ছি সেই হিসাবে পাচ্ছি তাই নয় তার থেকে অনেক বেশি পরিমাণে আমরা পাচ্ছি কারণ ইন্ডিয়া লেভেলে জিনিসটা হচ্ছে তো সুতরাং একটা জিনিস যে আমরা অবশ্যই ভারতমাতাকে মাতাকে ভালোবাসি প্লাস আমরা আমি পার্সোনালি মনে করি যে আমরা ইন্ডিয়ার পার্ট হওয়াতে ধরে নিন না যে আমরা ইন্ডিয়ার পার্ট ছিলাম না তাহলে কিন্তু আমি ফিল করি পার্সোনালি ফিনান্সিয়ালি যে আমাদের লস হতো সেই হিসাবে কিন্তু আমরা অনেকটা ফায়দায় আছে দ্যাট ইজ ডিফারেন্ট আমরা ভারত মাতাকে ভালোবাসি সেটা বা আমরা ভারতেরই আমরা সবসময় ভারতের ছিলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু জেনারেলি বলছি আর কি এরকম শুধু আম এটা আমাদের উদাহরণ দিচ্ছি এমন নয় সে মেঘালয়ের ক্ষেত্রে সেম মণিপুরের ক্ষেত্রে সেম এই ধরনের যে যত স্টেট আছে যে স্টেটগুলোতে আর্নিং কম সেখানের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা ফায়দা আছে ওকে তো আশা করছি এই জিনিসটা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এডিসির কাছে কী কী ধরনের পাওয়ার আছে কি কি ধরনের ফাংশান ওনারা করতে পারবেন সেই জিনিসগুলো বুঝতে পেরেছেন কারণ ঘুরিয়ে প্রশ্ন এই ধরনের জিনিসের উপরে আসবে সেই জন্য এই জিনিসগুলো একদম মাথার মধ্যে ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে যাতে করে উত্তর দিতে একদম সমস্যা না হয় এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ করে নেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কেমন ভিডিও আর লাগবে আর হচ্ছে লাইক করবেন যদি ভালো লাগে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন ডেসক্রিপশনে দেওয়া আছে আমাদের লিঙ্ক সেখান থেকে জয়েন করে নেবেন ভালো থাকবেন প্রিপারেশন খুব ভালোভাবে করুন ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও